পিরোজপুরে দুটি জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আড়তে 1,500 টন ডাল নিয়ে একটি জাহাজ অর্ধনিমজ্জিত রয়েছে। জাহাজ কর্তৃপক্ষ জানায়, মসুর ডাল বোঝাই এমভি স্কাই নামে জাহাজটি চট্টগ্রাম থেকে যশোরের নোয়াপাড়া যাচ্ছিল। বরিশাল থেকে ছেড়ে ঝালকাঠির গাবখা নদীতে পৌঁছালে বুধবার রাত 12টার দিকে রূপসা এক নামে অন্য একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ডাল বোঝাই জাহাজটির তলা ফেটে যায়। পরে অর্ধনিমজ্জিত অবস্থায় জাহাজটিকে পিরোজপুরের কাউখালী সন্ধ্যা নদীর লঞ্চঘাট এলাকায় থেমে থাকা অন্য দুটি জাহাজের সঙ্গে বেঁধে ভাসিয়ে রাখা হয়। পরে অর্ধনিমজ্জিত জাহাজ থেকে শুরু হয় ডাল খালাস।